হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি, আর দেখো স্নান টান করে চলে এসেছি, চুলটাও শুকিয়ে গেছে, অনেক সকালবেলা স্নান করেছি আজকে, আর এখন হবো আমি রেডি। বলো তো কেন, আজকে হচ্ছে অষ্টমী, তাই একটু মাঠে যাবো না সাজগোজো করে, তা কখনো হয়। তো এর জন্য শাড়ি টাড়ি বার করা হয়ে গেছে, আর এখন একটু সাজবো, তারপরে রেডি হবো। আর তারপরে দেখো একটু মেকআপ করতে বসে গেছি, বেশি মেকআপ করবো না, আজকে প্রচুর গরম, নাহলে এক্ষুনি ঘেমে যাবো। আর এখন আমি মেকআপ করতে করতে ঘেমে আছি, তার মানে মেকআপ করার পর কী হবে। আর দেখো শাড়িটা পরে নিয়েছি, শাড়িটা তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম, কমেন্টে অবশ্যই বলবে শাড়িটা কেমন হয়েছে। আর এই কানের দুল দুটো কিনেছিলাম এই বাজার থেকে, তো সেটাই পরছি, একদম নতুন কানের দুল, এটা আগে তোমাদের কোনো দেখাইনি, আর কিনেও দেখানো হয়নি, সময় ছিল না, একদম লাস্ট মুহূর্তে কিনেছি। আর দেখো পাশে দেখো মাও রেডি হয়ে গেছে, তো মার শাড়িটাও সুন্দর লাগছে, মা নীল আর সাদা কালার একটা শাড়ি কিনেছে, আর আমার হচ্ছে বেনারসি সিল্ক। হ্যাঁ, আমি আমার জন্য একটা সেই সবুজ কালারের বেনারসি সিল্ক কিনেছিলাম, তো সেটা পরা হয়নি, ভেবেছিলাম অষ্টমী দিন ওটা একটু মানাতো না, এর জন্য এই শাড়িটা পরলাম। আর পরতে পরতে যেমন আমার আইলাইনার দাগ লেগে গেছিলো নতুন শাড়ির মধ্যে প্রথম দিনই, তো সেটাকে তুললাম। আর মা দেখো এই ছোটো চেন টাইপের এটা কিনেছিলাম রানাঘাট থেকে, তো সেটা মা হচ্ছে পরেই দিচ্ছে, নাহলে গলাটা একদম খালি খালি লাগছিলো। আর তারপরে দেখো মা ভালো করে মা টাইট করে দিল, এবার একটু ঠিক লাগছে গলাটা, তাই না। আর দেখো আমি আজ ফার্স্ট টাইম অষ্টমী পুজোয় শাড়ি পরছি, আমি শাড়ি পরা বলতো কবে ধরলাম, এইবার সরস্বতী পুজোয় আমি ফার্স্ট থেকে শাড়ি পরলাম, নাহলে এর আগে কোনো আমি শাড়ি পরতামই না। আর তারপরে ইউটিউবে আসলাম, তারপরে কিছু মেকআপ ভিডিও শেয়ার করতাম, তখন শাড়ি পরতাম, তারপরে এখন অভ্যাস হয়ে গেছে মোটামুটি। আর তারপরে দেখো মাঠে চলে আসলাম, আর বান্ধবীদের ফোন করছি, ওদের আমি আর খুঁজে পাচ্ছি না, বললাম কী ব্যাপার, আমি মাঠে এসে দাঁড়িয়ে আছি, ফোন করছি ওরা কোথায় খুঁজে আর পাচ্ছি না। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে ভিডিওটা না একটুও বেশি বড় হয়নি, আমি আগেই বলে দিচ্ছি, কারণ খুব ছোটো ভিডিও, আসলে সব মিলে তো গল্প করছিলাম, তারপরে ভিডিও করাই হয়নি, মুখ পুরো হেমে গেছিলো। আর এখানটা বলতো কেন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ দূর থেকে আমার বান্ধবী আসছিলো, 2 ঘন্টা ধরে রেডি হচ্ছে, ও মানে মাঠ থেকে ওকে আমি নিতে এসেছি, ও রেডি হয়নি, বাড়িতে এসে মানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর দেখো ফাইনালি ও রেডি হলো, আর তারপরে গেছিলো মা অঞ্জে অঞ্জলি দিয়েছিলাম, তার প্রসাদ আনতে গেছিলাম, তো অনেকক্ষণ আগেই দেওয়া শুরু হয়ে গেছিলো, তাই আমাদেরটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এখানটা দাঁড়িয়েছিলাম। আর তারপরে দেখো একটু ভেতরে গেলাম প্যান্ডেলের, আর এখানে কিছু স্লোমো বানাচ্ছিলাম আমরা, তো সেটারই একটা ভিডিও বলতে পারো, এটা অবশ্য তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেই নিয়ে, আর যদি না দেখে থাকো তাহলে গিয়ে চেক করতে পারো। আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো, 3:30 মতো অনেকগুলো ছবি তুলেছি, তো সেগুলো ইনস্টাগ্রামে আপলোডও করা হয়ে গেছে। বাড়ি এসে খেলাম কেলাম রেস্ট করলাম, আর তারপরে দেখো এখানটায় ম্যাচু কী করছে, এসে দেখি আমি শুয়ে পড়েছিলাম, এসে দেখলাম পাশে মিচান শুয়ে আছে, তোর সাথে একটু খেলছিলাম, খুব দুষ্টু হয়েছে, ওর সাথে একটু মজা চচাই করছিলাম। আর আজকে আর কোথাও বিকেলবেলা ঘুরতে যাইনি, বললাম মা বলছিলো চলো চলো, বাবাই রাজি হলো না। তো দেখো এখানটায় ম্যাচু কী করছে, দেখি কালকে কোথাও ঘুরতে যাই কি না, কালকে তো অবশ্যই যাবো, আজকে গেলাম না যখন কালকে তো যাবোই, আসলে শরীরটা খুব টায়ার্ড লাগছিলো এর জন্য আর যাইনি। তো আজকে ভিউটা এইটুকুনি, জানি ভিউটা খুব ছোট হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার ছিল না। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর দেখো ম্যাচু এখানে কী করছে, পুরো গভীর ঘুমে ঘুমিয়ে আছে, ওর কোনো কিছু ফরক পড়ছে না। তো দেখো হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা, এই ভিডিওটা এইটুকুই।